ইউটিউব বেস্ট টেনিক বিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডেয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সিলিং ফ্যান বাস্কেট টিউনিং করে দেখাবো। সেখানে আমরা বৃত্তাকার ডায়াগ্রাম করার জন্য খাতায় বৃত্তাকারভাবে ছোলারগুলো এঁকে রাখছি। তো আপনারা দেখেন যে আমরা এখানে যে কমিক নম্বরগুলো করছি, আপনারা স্টেটরগুলো দেখছেন, সেখানে একটি স্টেটর নিচের দিকে খাঁজ থাকে, একটি খাঁজ একটু উপরে থাকে। তো এখানে দেখেন যে আমাদের আমরা এইভাবেই নাম্বারিং করছি যে আমরা নিচে 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এভাবে আমরা মোট 32টা স্লটের খাঁজ করছি। খাঁজ বিভিন্ন রকম হতে পারে, সেটা 30টা বা 36টা এরকম আর কি, বা 40টা পর্যন্ত হতে পারে। তো এটার আমরা ডায়াগ্রামটা আমরা খুব সহজেই করতে পারবো, যেহেতু এখানে আমরা দেখেন যে এই যে ভিতরের যে কয়েলগুলো, তো এই ভিতরের কয়েলগুলো এখানে আমাদের রানিং বা স্টার্টিং হতে পারে, আর বাইরের যে কয়েলগুলো সেক্ষেত্রে আমাদের ভিতরেটা যা হবে তার বাইরেরটা বিপরীত হবে। এখন আগে কয়েল করতে গেলে সবসময় ভিতরে করতে হয়, তারপরে বাইরেটা করতে হয়। তো এখন আমরা ভিতরের সাথে ভিতরেরটাই হবে, ভিতরেরটার সাথে বাইরেটা আসবে না। তো আমরা এখন কোয়েলগুলো করি যে আমরা কীভাবে বাস্কেট করব। তো এখানে আমাদের ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে আমাদের গেস সিলিং ফ্যানের জন্য 35 ব্যবহার করা হয় ম্যাক্সিমাম সময়ে, বা 34 ব্যবহার করা হয়। 34-35 গেজই সেখানে বেশি থাকে, তো এখানে আপনারা 34 গেজ বেশি পাবেন। আমরা এখানে যদি টান বলি, যার মানে টান আমরা সেখানে 315 বা 320 এই ধরনের টানগুলো আসলে থাকে। তো 310-15 থেকে এই 20, এই এই মানে টানগুলো সেখানে থাকে। আমরা এখন এটা ডায়াগ্রামটা কীভাবে করবো বাস্কেটটা সেটা দেখি। তো আমাদের বাস্কেটের জন্য আমরা যেখানে শুরু করি, তো শুরু করলে আমরা আসলে এই যে 1 থেকে 3, তো আমাদের এই 1 থেকে 3 আমরা কোয়েলগুলো মনে করেন যে এই যে একটিভাবে আমরা পেঁচাচ্ছি। তো এই সাইকেলে যদি পেঁচাই, প্রথমে শুরু প্রান্তটি আছে, শুরু প্রান্তটি থাকার পরে এটা যখন প্যাঁচ শেষ হবে, এর আরেকটি প্রান্ত লাস্টে বের হবে। সেই প্রান্তটি যাওয়ার পরে এটা আবার এখান থেকে যে আমরা এইভাবে আর কি পেঁচাবো। তো এখান থেকে টার্মিনাল বের হবে, সেই টার্মিনালটি এসে আবার 9 থেকে পরবর্তী তাই আমরা পেঁচাবো। পরবর্তীটাই ঠিক আমরা একইভাবে প্যাচ দিয়ে যাব, এখান থেকে টার্মিনাল বের হবে। আমি একটু ঘুরাই নিচ্ছি, এভাবে প্যাচ হবে, এখান থেকে টার্মিনাল বের হয়ে আসবে। পরবর্তী দুটোর মধ্যে এই যে প্যাচ বের হলো, এখানে আমাদের এই যে দু টার্মিনাল আমরা পেলাম, এটা আমরা বলতে পারি যে A1 A2 দুটো টার্মিনাল আমরা পেয়েছি। তো এখানে দেখেন যে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা পোল হয়েছে। তো আমরা অনুরূপভাবে স্টার্টিং এখানে করব। স্টার্টিং আমি একটু ভিন্ন কালার দিয়ে করি, এখান থেকে আমরা শুরু করছি। তো দেখেন স্টার্টিংটা তাহলে আমাদের এই টার্মিনালতে, এখান থেকে টার্মিনাল বের হয়ে এসে আমরা প্রত্যেকটাতে এরকম 315-20 করে দেবো, দুটোর মধ্যে একটু ডিস্টেন্স রাখবো, 15 প্যাস থেকে 20 প্যাসে। সবগুলো কিন্তু একদিকে দিকে আমরা পেঁচাচ্ছি। আবার টার্মিনাল বের হবে,
দেখেন আমাদের এই মুহূর্তে আরো টার্মিনাল বের হলো, আমরা এটাকে যদি বলি যে এটা B1, এটা B2, তা এই মুহূর্তে আমাদের সংযোগটা যদি আমরা ভিতরে রানিং করি, তাহলে এখানে আমাদের এটা মনে করেন যে আমাদের এটা আমাদের ফেস, এটা নিউট্রাল, তারপর এটা মনে আমাদের ভিতরে আমরা রানিং করে ধরলাম, আর বাইরে হলো স্টার্ট স্টার্ট কয়েল। আশা করি সবাই বুঝছেন যে এটা আমাদের এভাবে আমরা পেঁচিয়ে যাবো সুন্দর করে একইভাবে একইভাবে পেঁচানো হয়েছে। এখন আমরা এখানে তাহলে গেস আমরা কত ব্যবহার করব, যেটা থাকবে আপনারা সেটাই ব্যবহার করবেন এবং সেই প্যাচ ব্যবহার করবেন। তবে আমি একটা ধারণা দিয়ে দিলাম যে এখানে ম্যাক্সিমাম সময়ে 34 গেস থাকতে পারে, 35 গেস থাকতে পারে, আর পেস সংখ্যা এটার কাছাকাছি, বাস্কেট হলে পেস বেশি হবে। এখানটা হলো চেইন, এরকম প্যাচ হয় চেইনের জন্য এই প্যাচ হয়, আর যখন বাস্কেট হয় এটা ডাবল হবে, অর্থাৎ সেখানে আমরা 650 বা থেকে 800 এরকম টেন পাবো। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।